আলাপন কৃষিতে আপনাকে স্বাগতম। এখন অবস্থান করছি, আপনারা এর আগে একটা ভিডিও দেখেছেন, সেখানে ব্ল্যাক সোলজার ফায়ার বিষয়ে কথা বলছিলাম, সেই প্রজেক্টটাতে আমরা আছি এখন। তো এই ব্ল্যাক সোলজার ফ্লাই প্রজেক্টে কাজ করতে গিয়ে বেশ কয়েকটা তিক্ত অভিজ্ঞতা আমাদের হচ্ছে। আমরা শুরুতেই বলছিলাম যে যেহেতু এই প্রকল্পটা আমরা দাঁড় করিয়েছি যে পোলট্রির খাদ্যের একটা বিকল্প হিসেবে ব্ল্যাক সোলজার পোকাটা যেন আমরা পাই এবং সেখান থেকে হিউজ পরিমাণের জন্য লার্ভা প্রোডাকশন হয় এবং সেটাকে যেন আমরা মুরগি খাওয়াতে পারি, এই উদ্দেশ্যটাকে লক্ষ্য করে আমরা এই প্রকল্পটা শুরু করি। কিন্তু এটা কাজ করতে গিয়ে আমাদের বেশ কয়েকটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে। প্রথমত যেটা, আমরা এক জায়গা থেকে প্রায় 5 কেজি লার্ভা নিয়ে আসি, সেই লার্ভাকে আমরা চিন্তা করছিলাম যে এটাকে প্রেন্স করব। তো এই প্রেন্স করতে গিয়ে প্রথমে আমরা এই ঠিক এই গাবলাগুলোতে 1টা 2টা 3টা 4টা গাবলাতে আমরা সেই লার্ভাটাকে রাখি। প্রথম দিন রাখছিলাম, রাখার পরে হঠাৎ করে একদিন মেঘলা আকাশ হয় এবং প্রচুর বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে পোকাগুলো সবগুলো মোটামুটি যে লার্ভাগুলো ছিল মানে অনেকটা কালো কালো একটু ভাব আসছিল সে সময়। তখন লার্ভার বয়স ছিল হলো প্রায় 18-19 দিনের মতো। 18-19 দিনের মতো এই লার্ভাগুলো সেই যখন আবহাওয়াটা একেবারে কালো হয়ে আসে সে সময় কিন্তু পোকাগুলো মোটামুটি 40% পোকা কিন্তু বের হয়ে আসে। আর এই যে ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটা কিন্তু তখন এইভাবে ছিল না। এখানে মোটামুটি হচ্ছে এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটা কিন্তু বালুর উপর তৈরি ছিল, ফ্লোরটাতে বালু ছিল এবং পোকাগুলো সবগুলো বের হয়ে এসে সেই বালুর মধ্যে কিন্তু তারা থাকে। তখন কিন্তু এই সিস্টেম ছিল না, আমাদের এই নেট সিস্টেমটা ছিল না, যেটা আমরা মোটামুটি একটা হাউস করছি নেট দিয়ে। তখন এমনি সাধারণভাবে আমরা রাখিয়ে দিয়েছিলাম, এই চারটা বাইরে ছিল, মনে করছিলাম যে এটা পিউপা হবে, পিউপাটাকে আমরা লাভ কেসে রাখবো, তারপর সেখান থেকে ম্যাচিং হবে, বিষয়টা খুব সহজ সরলভাবে আমরা হিসাব করছিলাম। কিন্তু সেদিনের ঘটনাটা আমাদেরকে ভাবতে বাধ্য করায় যে হলো এই পোকাগুলোর জন্য আলাদা একটা জায়গা দরকার হয়। আমরা সেটা প্রথমে সেটা করিনি, এটা যখন বাইরে ছিল বালুর উপর যখন ছিল এই গাবলাতে, তখন পোকাগুলো সবগুলো বের হয়ে আসছে এবং সেই পোকাগুলো বালুর নিচে চলে যায়। আমরা প্রথমেই মন খারাপ পাই যে হলো পোকাগুলো হয়তো আর আমরা আর পাবো না, মানে সেখান থেকে যে পিউপাটা হবে বা যে প্রেন্সটা হবে সেটা আমরা পাবো না, যেহেতু অলরেডি তারা বের হয়ে গেছে এবং বালুতে লুকিয়ে থাকার কারণে আমরা তাদেরকে হারিয়ে ফেলি। তার পরবর্তী সময়ে আমরা তখন এখানে যিনি ফার্ম ইনচার্জ বাঁধন ভাই আছে, উনি তার পরামর্শেই পরে আমরা চিন্তা করলাম যে এটা আসলে কিছু করা যায় কিনা। পরে বাঁধন ভাই আমি আমরা সবাই মিলে এই লাভ কেসটাকে আমরা একটা হাউস আকারে করছি। আপনারা দেখতে পাবেন যে হলো এখানে আমরা এটাকে পুরোটাই একবারে নেট করছি, মানে ফ্লোরের উপর আছে। পরবর্তীতে আমি বালুটাকে আমরা সরিয়ে ফেলি, বালুর উপর কিন্তু আমরা ইটের একটা গাঁথনি দিই, এটা সেলিং করি ইট দিয়ে। দেওয়ার পরে সেটার উপর কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন এই ফ্লোরটা, ভাই একটু এই ফ্লোরটা একটু দেখান, এই যে এটা কিন্তু তখন ছিল এটার উপর, মানে বালুর উপর ছিল। পরবর্তী সময় আমরা ইটের উপরে এই নেটটা আমরা করি, পুরোটাই একবারে নেট করি, নেটিং করি। তখন কিন্তু আরেকটা সমস্যা দেখা দেয়, এই পোকাগুলোকে এই নেটের মধ্যে ঢুকানোর পরেও কিন্তু পোকাগুলো যখন বের হয়ে আসে, লার্ভাটা মানে কালো কালো ভাব যে লার্ভাটা, সেটা বের হয়ে আসার পরে এই পোকাগুলো কিন্তু এই নেটগুলোকে ছোট ছোট ছিদ্র করে কিন্তু বের হয়ে যেতে শুরু করে। এতে আমরাও একটা মানসিকভাবে একটা বিপদে পড়ে যাই যে আসলে কী করা যায় কী করা যায়, যেহেতু আমাদের প্রথম একটা অভিজ্ঞতা। আর এ ধরনের আসলে থিওরিটিক্যাল যদিও বা আমাদের জ্ঞান ছিল এবং থিওরিটিক্যালি আসলে আমরা অনেক কিছু জানি, এটা কিন্তু সবার কম বেশি হয়, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা করতে চাই তখন কিন্তু আমাদের অনেক ছোট ছোটো বিষয়গুলো চলে আসে, সমস্যাগুলো যেগুলোকে আসলে সমাধানটা কিন্তু ইনস্ট্যান্ট করতে হয়। তখন আমরা কী করছি, তখন যে পোকাগুলো এই নেটের ভিতর দিয়ে বের হয়ে যেত, আমরা পরবর্তী সময়ে বাঁধন ভাই পরামর্শে আমরা এই যে দেখতে পাচ্ছি যে পলিথিনটা 15 ফিট বাই 10 ফিটের যে পলিথিনটা, এটা আমরা কিনে নিয়ে এসে আমরা এটাকে আবার হাউস করি, এই হাউসটা করা হয়, যাতে করে এই যে গাবলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব রকম লার্ভা আছে, এই লার্ভাগুলো যাতে করে বাইরে যেতে না পারে। অ্যাটলিস্ট এই যে পলিথিনটা দেওয়া আছে হাউসের মতো করে, এই হাউস থেকে যেন বাইরে যেতে না পারে, এই জন্য কিন্তু আমরা এই সিস্টেমটা করি যাতে করে বাইরে যেতে না পারে। এখন সমস্যাটা ছিল প্রথমত যেটা, যে হলো পোকাগুলো বের হয়ে চলে যেত তার মতো করে, এটা একটা প্রথম সমস্যা ছিল যেটা আমরা সমাধান করতে পারছি। এখন পোকাগুলো কিন্তু আর বাইরে যেতে পারছে না। তো যারা ব্ল্যাক সোলজার পোকা নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের কাছে এই সমস্যাগুলো আমার মনে হয় ভালো একটা সমস্যা তৈরি করতে পারে এবং অনেক সময় চিন্তার কারণ হতে পারে। প্রথমত যে সমস্যাগুলো ছিল যে পোকাগুলো কিন্তু বের হয়ে যেত এবং পোকাগুলোকে আটকানো যেত না, এটা হচ্ছে আমাদের মেইন একটা সমস্যা ছিল।
তো পরে অনেক বুদ্ধি শুদ্ধি করে এই বুদ্ধিগুলো করা হয়েছে এবং এই যে উপকরণগুলো যে সেটআপগুলো আছে সেই সেটআপগুলো দেওয়া হয়েছে। এখন ইনশাআল্লাহ এখান থেকে কোনো পোকাগুলো আর কোনো বের হচ্ছে না। আর একটা বিষয়, মানে মজার একটা বিষয়, সেই পোকাগুলো মানে ইন্টারেস্টিং একটা আমার কাছে মনে হয়েছে যে পোকাগুলো যে বের হয়ে যেত তাকে আটকানো যেত না, এখন কিন্তু সেই পোকাগুলোকে আমরা আটকাতে পারছি। কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখেছে, সেই পোকাগুলো বের হয়ে এসে ঠিক এই গাবলা, তারপর হচ্ছে এই যে গাছের ট্রে যেটা আছে বা আমরা যেটা ডিমের হিচিংয়ের জন্য ডিম সংগ্রহের জন্য যেটা রাখছি এই বালতির নিচের অংশগুলোতে, বিশেষ করে এই গাবলার নিচের অংশগুলোতে তারা কিন্তু চলে যাচ্ছে, এটা একটা সমস্যা বর্তমান দেখা দিচ্ছে। আর দ্বিতীয়তম আরেকটা এই হচ্ছে যে আমরা যারা যেগুলো যে পিপাগুলো আমরা পাইছি এবং পিপা থেকে যে প্রেন্সগুলো হবে সেই প্রেন্স যেগুলো মাছি বের হয়ে আসছে পিপা থেকে সেই মাছিগুলো কিন্তু এখনও কিন্তু ডিম দেয়নি। অর্থাৎ এই মাছিগুলোর বয়স হচ্ছে আপনার প্রায় 25 থেকে 26 দিন। আমরা যখন নিয়ে আসছিলাম তখন ওই লার্ভার বয়স ছিল হলো প্রায় 7 দিনের মতো, আজকে ধরেন যে 1 তারিখ, প্রায় এই মাছির বয়স হচ্ছে প্রায় 27 দিনের মতো হিসাব করলে 27 দিনেও কিন্তু আমরা এই মাছি থেকে কিন্তু এখনও ডিম পাইনি। মাছিগুলো যদিও বা পিপা থেকে বের হয়ে তারা মিটিং করছে বা গাছে বা নেটে কিন্তু তারা বসে আছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা এই যে সেটআপগুলো দিছি মানে ডিম পাড়ার জন্য তার যে তৈরি করছি আমরা, এখানে 3টা করে কাঠের থাক আছে, তো এখান থেকে কিন্তু আমরা এখনও কোনো ডিম দেখতে পাইনি। এটা হচ্ছে আমার মেন সমস্যা, যে বয়সে আসলে ডিমটা আসার কথা সেই বয়সটা অলরেডি কিন্তু মানে পার হওয়া ভাব, এটা যেখানে আসলে ডিম সংগ্রহ হওয়ার কথা সেই সময়ে ডিম কিন্তু এখনও আসেনি, এটা হচ্ছে আমাদের মেন একটা হেডেক হয়ে দাঁড়িয়েছে। তো বেসিক্যালি আমরা এই প্রকল্পটা যখন শুরু করি তখন থেকে আমাদের থিওরিটিক্যাল অনেক নলেজ থাকার পরেও প্র্যাকটিক্যাল করতে এসে আমাদেরকে মনে হয়েছে যে আসলে ব্ল্যাক সুগার পোকা করতে গেলে অনেক চ্যালেঞ্জ কিন্তু ফেস করতে হয়, বিশেষ করে যারা নতুন আমাদের মতো যারা শুরু করছে তাদের ক্ষেত্রে এই ধরনের মানে সমস্যাগুলো বেশ চিন্তার একটা কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা একটু দেখবো যে হচ্ছে ডিম আসলে কেন আসছে না সেটা এখনও আমরা আমাদের কাছে অজানা, যেহেতু আমরা চেষ্টা করছি যে মাছি থেকে আমরা ডিম যত দ্রুত সম্ভব আমরা যেন পাই সেই চেষ্টাটাই আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু আসলে আমরা কতটুকু এখান থেকে সফল হবো সেটা সময়ের বিষয়। তারপরও আমরা চেষ্টা করছি যে হলো এখানকার যেগুলো সেট আপ এবং এই পোকার জন্য যতটুকু যে পরিবেশগুলো দেওয়া দরকার সেগুলো আমরা দিয়েছি। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, মাছিগুলো যাতে সুন্দরভাবে টিকে থাকতে পারে যেগুলো পিউপা থেকে মাছি হয়েছে সেগুলোর জন্য আমরা এখানে এই গাছে আমরা স্প্রে করি, পানি দিয়ে এখানে স্প্রে করি, তারপর হচ্ছে ওখানে আমাদের পানি সবসময় যেন ভেজা থাকে ওই কাপড়টা, এই জন্য আমরা ওখানেও স্প্রে করি এবং নেটের চারদিকে আমরা মোটামুটি একটা স্প্রে করি, যাতে করে এই অবস্থায় মাছিগুলো তারা পানি যেহেতু খায় এই সময় তারা যেন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারে, যেহেতু এই স্টেজে এই মাছিগুলো কোনো খাবার খায় না। এখন সমস্যা হলো এটাই। তারপরও আরেকটা বিষয় যে হচ্ছে যেহেতু এই সেট আপগুলোতে এখনও কিন্তু আমরা ডিম পাচ্ছি না, এখানে এই যে আমাদের প্রায় 5টা গাবলাতে আমরা এই ডিম পাড়ার একটা ব্যবস্থা করছি, এখানে পচা ডিমগুলো আমরা রেখে দিয়েছি ভিতরে ভিতরে যাতে করে সেই গন্ধে যেন মাছিগুলো আসে। তারপরেও আমরা আসার হাল ছাড়িনি। এখানে তোরা ভাই একটু দেখান তো যে এই যে এই জায়গাগুলোতে আমরা সেট আপ দিছি, যদিও বা যথেষ্ট পরিমাণে ফাঁক রেখেছি, এই জায়গাগুলোতে ফাঁক আছে যাতে করে মাছি সহজেই পিছনের অংশ লাগিয়ে ডিম পাড়তে পারে, এই ব্যবস্থা আমরা করে দিছি এবং যথেষ্ট পরিমাণে এখানে গ্যাপ আছে, এই গ্যাপটা আমি দেখাই এই যে গ্যাপগুলো আছে, তারপরেও কিন্তু আমরা ডিম এখান থেকে আর মানে সেভাবে দেখতে পাচ্ছি না, এটা একটা আমাদের মেন এখন হেডেক হয়ে দাঁড়িয়েছে। বয়স অনুযায়ী যেহেতু পোকার বয়স প্রায় 27 দিন, এই সময় আসলে ডিম সংগ্রহ করার কথা সেটা আমরা এখনও পাইনি। তো এই ছিল মোটামুটি ব্ল্যাক সোলজারের 2টা চিন্তার কারণ, ব্ল্যাক সোলজার আমরা যারা নতুন করে শুরু করছি আর যারা নতুন করে শুরু করবেন বা মনে করছেন যে আসলে এখানে কাজ করতে গেলে অনেক সমস্যা হবে এটাই স্বাভাবিক। তারপরও আপনারা সবসময় আমরা যে কাজগুলো করি সেগুলোকে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করি সেই সমস্যাগুলো যেন আপনারা সহজেই আইডেন্টিফাই করতে পারেন এবং সেই অনুযায়ী যেন আপনারা সমাধান করতে পারেন, এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। আর সর্বোপরি সর্বশেষ এবং সর্বোপরি ধন্যবাদ দেয় বাঁধন ভাইকে, সে সবসময় এটাকে সে মনিটরিং করে, আমি মাঝে মাঝে আসি যেহেতু এখানকার সার্বিক দায়িত্বে আমি আছি, তো বাঁধন ভাই খুব ভালোভাবেই সে তার এই প্রকল্পটাকে ভালোভাবেই সে ই করছে মানে মনিটরিং করে দেখাশোনা করে, তো তার কথা মতে যদি কোনো সমস্যা থাকে আমরা সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করি, সবাই মিলে গ্রুপ ডিসকাশন করে আমরা এখান থেকে যে সমস্যাগুলো হয় সেগুলোকে সমাধান করার চেষ্টা করি। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে, আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই।